দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চলে জলবন্দি প্রায় 1 লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব। পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভূতনির দামোদরতলা পুজো মণ্ডপগুলি জলের তলায়। গত বছর হিসেবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট 29টি পুজো হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন। পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী, কিন্তু এইবারে কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে। ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট 10টি, বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপে তৈরি করে। কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে। আর কয়েকদিন পরে দুর্গাপুজো। ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপের জল থই থই করছে, সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত। তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনিবাসী তারা জানাচ্ছেন, জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপুজো হয় এখানে? দুর্গাপুজো তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসেছে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভেসে গেছে। দেবী মূর্তির কাজ কাজ তো কিছুটা হয়ে গেছে, আর বন্ধ হয়ে গেছে। কিছু করার নাই, কোন রকম করে মানে পুজোটা করতে হবে, জলের মধ্যে হোক আর তো উপায় নাই। পুজো করবেন? হ্যাঁ পুজো করবেন। হ্যাঁ বলেন যে পুজো অবশ্যই, পুজো তো অবশ্যই করতে হবে, মানে মায়ের পুজো তো করতেই হবে, অবশ্যই করবো। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবে আমাদের, এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়ে গেল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল আমাদের মাঠ, পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে, এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। মণ্ডপেও জল রয়েছে? হ্যাঁ, মণ্ডপের উপরেও এখন জল উঠেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে? কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। কী দিকে স্বাভাবিক হবে? আমরা মনে করছি কয়েকদিনের মধ্যেই জল নেমে যাবে, সপ্তাহের মধ্যে পুরো নেমে। যদি কোনো কারণবশত না হয় তাহলে কী? যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই, যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না, তাহলে আমরা 2-1 দিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করবো। আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে 7টি পূজা হয়, এবং আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে আমতলা মন্দির সামগ্রিক দুর্গা উৎসব কমিটি। হ্যাঁ, বেশিরভাগ দুর্গাপুজো কমিটির মানে জলের তলায় আছে, কারো একটু বেশি কারো একটু কম আছে, তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি। আপনার নামটা? আমার নাম রাজেশ কুমার। কি পদে রয়েছেন? আমি আমাদের ক্লাবের একজন সদস্য। আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ, আমাদের খুবই অসুবিধা, বাড়িঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায় ঘরে টরে সব জায়গায় জল। এখানে হ্যাঁ হয়। কি পরিস্থিতি এখন? এখন তো অনেক জল ওখানে মণ্ডপে, মণ্ডপের উপরে জল, মানে দুর্গা পূজা আর হচ্ছে না এখন, এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাচ্ছেন? কি চাইবো? মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়, আর কি চাইবো। আমার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি। আর যদি জল না কমে তাহলে কি করবেন? দুর্গাপূজা কোথায় করবেন? জল না কমলে তার কোনো উপায় নাই, কোথায় যাবো আমরা দুর্গাপূজা করতে? ওখানে তো হবে না দুর্গাপূজা, অন্য জায়গায় কোথায় কোথায় যাবো আমরা? বাড়ি ছেড়ে কোথাও তো যেতেই পারবো না, জলে কোথাও তো শুকনা নাই, সব জায়গায় জল, সব সময় তো জলেই হাঁটতে হয়, জল ছাড়া আমাদের কোনো উপায় নাই। জল যদি না কমে তাহলে মায়ের পুজো ওখানে জলেই হবে। কি হবে? পূজা কিভাবে হবে ওখানে? ওখানে মণ্ডপে পুজো হবে, জলেই ওখানে পুজো হবে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর কি। পুজো করবে? পুজো করবে, পুজো তো বন্ধ দেওয়া যাবে না, পুজো তো হবে। আপনার নাম? আমার নাম বাপি কর্মকার, বাপি কর্মকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.